भाई रेडी 1 2 3। হ্যালো গাইস, ওয়েলকাম টু পলাশ সরকার ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আরেকটা ধামাকাদার ব্লগ নিয়ে আসি, যেটা তোমাদের দেখতেই পারছো পেছনে কত বড় ফরেস্ট, তার মানে ঘুরতে বেরিয়েছি। আজকেও যাব একটা পাহাড়ে, এর আগে গেছিলাম সামসিং পাহাড়ে, যেটা সুন্দর সুন্দর ভিউ ছিল। যারা দেখোনি তারা এই ভিডিওটার পরে দেখে নেবে। তো আজকে যাচ্ছি আরেকটা পাহাড়ে। তো পাহাড়ের নামটা এখনও ডিসাইড করিনি, কারণ সামনে আমাদের এই লাটাগুড়ি পাহাড় হয়ে অনেক কয়টা পাহাড় আছে। তো যেটা কাছে হবে আর যেটা মনে হবে এই পাহাড়ে আজকে যাই, তো সেটাতে যাব। তো চলো যাওয়া যাক। আর আমার চারিপাশটা দেখো কতটা সুন্দর, কতটা মনোরম, কতটা মন শান্তি করার ভিউ। আর একদম কানটা একদম আটকে যাচ্ছে, একদম নিস্তব্ধ। তো চলো যাওয়া যাক, আর নতুন নতুন দারুণ দারুণ ভিউ দেখার জন্য রেডি হয়ে যাও। তো লাটাগুড়ি ফরেস্ট পার করে এলাম। তো এবার সামনে ওটা দেখতে পাচ্ছ, তো আগের দিনেও দেখিয়েছিলাম। তো সামনে এটা হচ্ছে তালসা বাজার। তো দেখা যাক এবার কোথায় যাওয়া যায়। সম্ভবত গরু বাথান যাব, জায়গাটা খুব সুন্দর আর খুব সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে। তো আমরা চালসা পার করে মালবাজারের আগে একটা পকেট রোডে ঢুকে পড়লাম। তো হাই রোড থেকে পকেট রোডে চলে এলাম, আর ভিউটা দেখো কত সুন্দর। আর সামনে পড়বে গরু বাথান, মানে আমরা যেখানে যাব। ওয়াও, মানে ঢুকতে না ঢুকতেই দেখো কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। রাস্তাটা বাঁকা, ওপরে চা বাগান, আর এই সাইডে বাঁক হয়ে একটা রাস্তা, অনেকটা উঁচু হয়ে যাচ্ছে। তো হাই রোডের পরে আমরা এই রোডটা আসলাম। রোডটা দেখো, ওয়াও, মানে অসাধারণ লাগছে। মানে হুট করে হাই রোড থেকে গরম থেকে এরকম একটা জায়গায় চলে আসলাম, মানে আলাদাই মানে একটা ফিল চলে আসলো মনের মধ্যে। তো অনেকটা পথ এগিয়ে এলাম। তো ভাই একটা কথা বলবো, যে ভাগ্যিস আজকে প্ল্যানটা করলাম যে গরু বাথান যাবো। মানে গরু বাথান যাওয়ার এই রাস্তাটার আশেপাশে যে এত সুন্দর ভিউ তোমাদের দেখাই। সামনে যে রাস্তাটা ছিল মানে অনেকটা উঁচু উঁচু, মানে ছিল উঁচু, গাড়ি যেতে অসুবিধা হচ্ছিলো, বাইক যেতে প্রেশার বেশি পড়ছিল, আর এত সুন্দর লাগছিল, মানে হয়তো সামনে কিছু ক্লিপ ছিল যেটাতে দেখতে পেরেছো। তো এখনই এত সুন্দর লাগছে, জানি না সামনে গিয়ে আরও কতটা সুন্দর লাগবে। তো চলো সামনের দিকে এগোনো যাক। আর এখন বাজে হচ্ছে 12:20, দেখা যাক কতক্ষণ। আর ম্যাপে দেখাচ্ছে আর 10 মিনিট লাগবে আমাদের বাইকে যেতে। তো চলো যাওয়া যাক, আর ভিউটা অসাধারণ, আশা করছি অসাধারণ হবে। তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম গরু বাথান। তো এখানে দেখতে পাচ্ছো গরু বাথান 0.01 কিলোমিটার। আর ওই পাশে দেখতে পাচ্ছ লাভা, লাভা তোমাদের অন্যদিন নিয়ে যাবো। লাভা এখান থেকে 41 কিলোমিটার দেখাচ্ছে। তো আস্তে আস্তেই যত সুন্দর ভিউ দেখলাম, আশা করি সামনে গিয়ে আরো আরো সুন্দর ভিউ দেখতে পারবো। তো চলো। প্রায় চলে এলাম গরু বাথানের কাছে। তো এই রাস্তায় নিচে নামা যায়। তো দেখা যাক, এই রাস্তাটা অনেকটা নিচু, বাইক নিয়ে দেখো কিরকম ভিউ দেখা যায়। চলো। তো ফাইনালি পৌঁছে গেলাম। ওয়াও, জায়গাটা এতটা সুন্দর। দাঁড়াও, কিছু বলার আগে আমি একবার দেখে নিই। মারাত্মক লেভেলের সুন্দর জায়গাটা। তো এসে একদম মনটা হালকা হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে আমি উঠতেছি হাওয়ার মধ্যে। তো এই জায়গাটার নাম হচ্ছে গরু বাথান, হয়তো এই জায়গাটাকে বলে হয়তো পিকনিক স্পট। এই জায়গাটা দেখো, চারপাশটা দেখো, ও এই সাইডে উঁচু পাহাড়, এই সাইডে কত সুপারি গাছ, আর এই সাইডে নদী, আর নদীর শোষ আওয়াজ আসতেছে দেখো। দারুণ সুন্দর জায়গা ভাই, দারুণ সুন্দর জায়গা। এই পিকনিক স্পটে ওই দেখতে পাচ্ছ ছোট ছোট খড় দিয়ে ঘর বানানো করা হয়েছে, চাল দেওয়া হয়েছে, এই সাইডেও কয়েকটা আছে, মানে অনেক কয়টা আছে। আর এই হচ্ছে সেই খড়ের চালের নিচে, আর এই পাশেই এই সেই নদীটা যেখান থেকে শো শো করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসছে। ওয়াও, মানে এক কথায় অসাধারণের থেকেও, মানে অসাধারণ ইনটু
পাঁচ দশ একশো এরকম বলা যেতে পারে। ওই যে সামনে উঁচু পাহাড় আর এই হচ্ছে সে নদী, তো নদীতে চলো নামা যাক, একটু হাত মুখটা ধুয়ে নি। তো ওই সাইড থেকে মানে নালার মতো জল আসছে আর ওই সাইডটা একটু বড়, আর এখানে নামলাম, জলটা মোটামুটি একটু ঠান্ডা, তো হাত পায়ে মুখ একটু ধুই তাহলে আর একটু শান্তি লাগবে। তো বন্ধুরা জলের মধ্যে একটা জিনিস দেখাই, দেখা যাক তোমরা দেখতে পাও কিনা। ওইখানে ওইখানে একটা কাঁকড়া ছিল, কাঁকড়াটা চলে গেল সাইডে আমাদের জলের আওয়াজ শুনে। তো গরু বাথান ভিউ পয়েন্টে অনেকক্ষণ ঘুরলাম, অনেক মজা হলো। এবার যাব ওই সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ে মানে ওই সবচেয়ে উঁচু ওই জায়গাটায় যাব আমরা, এই দিক দিয়ে হয়ে ওই দিক দিয়ে যাব। তো চলো যাওয়া যাক। ওই নিচু থেকে উপরে আসলাম আর যাব এখন এই সাইডে, এটা আরো উঁচু। জায়গাটা একবার দেখো ভাই, অসাধারণ। ভাই রেডি, 1 2 3। কতটা অসাধারণ লাগছে জায়গাটা, ওয়াও। এই ওপর থেকে এই সাইডের রাস্তাটাও খুব সুন্দর, অনেক অপূর্ব। ওপরে বাড়ি রয়েছে আর ওপরে অনেক সুপারি গাছ দেখা যাচ্ছে, ওয়াও। ভাই ওপর থেকে যে ভিউটা লাগছে না, মানে অসাধারণ। কি সুন্দর প্রকৃতি, পরিবেশটা মানে চরম সুন্দর ভাই, চরম সুন্দর। তো ভাই যে জায়গাটা আসছি জায়গাটা তো অপূর্ব সুন্দর, আর এখানে সব দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছ পাহাড়গুলোর জায়গার নাম আর ডিস্টেন্স দেওয়া আছে। আমরা হয়তো আজকে বেশি দূর যাবো না, সামনের কিছুটা ভিউ দেখে ফিরবো, আর ফেরার আগে তোমাদের যেগুলো জিনিস দেখাবো একদম অসাম হবে, চলো। ও ভাই জায়গাটা কি বলবো, মাইন্ড ব্লোয়িং। ওইখানে দেখো একটা ব্রিজ দেখা যাচ্ছে আর এই হচ্ছে নদীটা। ব্রিজটা দেখো কতটা মানে পুরনো টাইপের, কাঠের ব্রিজ অনেকটা ভেঙে গেছে ভাই। জায়গাটা মানে মানে ভাষা ভাষা মানে কোনো ভাষা নেই যে এই জায়গাটাকে এক্সপ্লেন করতে পারবে। তো এইখানে নিচু সিঁড়ি আছে যেগুলো দিয়ে নিচে যাওয়া যায়। ওই হচ্ছে এই হচ্ছে সিঁড়ি, এদিক দিয়ে নিচে যাওয়া যায়। জায়গাটা ভাই মানে অসাধারণ অসাধারণ, ওয়াও, চরম সুন্দর ভাই। ওই হচ্ছে ব্রিজ আর ওই হচ্ছে ওপর থেকে পাহাড়, তো অসাধারণ একটা জায়গা ভাই। আর নিচে যাব না, কারণ এই সব জায়গা যদি দেখাই তাহলে অন্য দিন দেখাবো। তো এখন আবার ওপরে উঠে যাই, অনেকটা নিচু নামছিলাম। এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে ওই তুমি তোমাকে নিচে নামতে হবে। এই সাইড থেকে আমরা এসেছিলাম, এখন এখানে এসে পৌঁছালাম, আর আরও রাস্তা আছে যেটা ওপরে যায়। তো এখান থেকে আর ওপরে যাব না, কারণ অনেক টাইম হয়ে গেছে, আমাদের বাড়ি ফিরতে হবে। আর এখানে যেটা লেখা আছে যে রিটার্ন উইথ মেমোরিজ, নো নট ইনজুরিজ, তো সেটাই ফলো করছি, যে মেমোরিজ নিয়ে যাচ্ছি, ইঞ্জুরি নেব না। তো সবাই এটাই ফলো করবে। পাহাড়ের রাস্তা কিন্তু খুব মানে উঁচু নিচু, খুব মানে রিস্কি রাস্তা। তো সবাই পাহাড়ে আসলে একটু সেফলি চালাবে, আস্তে আস্তে ধীরে সুস্থে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আরও বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। আর তুমি এই গরু বাথানে কখনো ঘুরতে এসেছিলে কিনা, বা তোমার ঘোরার প্ল্যান আছে কিনা, তো অবশ্যই কমেন্টে জানিও। আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে, কী ধরনের ব্লগ নিয়ে আসবো সেটাও জানিও। তো চলো টাটা।